হ্যালো ইফরান আমি এ এস এম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে তাহলে দুটা পেজ ঠিক এইভাবে আমরা করে ফেলবো আজকে লগ ইন এবং সাইন আপ এখানে আমরা যে জিনিসগুলো দেখবো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই শেপগুলো তৈরি করা তারপর এই যে আপনার যে আইকনগুলো আছে এভাবে নেওয়া ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সাইন আপ প্রেস করতে পারেন অনেক করে আর সেই ক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়া সাইন আপ চলে আসে এখন কেউ ফেসবুক দিয়ে বা ইনস্টাগ্রাম দিয়ে বা আপনার হচ্ছে যদি এখানে লিঙ্ক থাকে টুইটার থাকে এই যে এই জিনিসগুলো দিয়ে লগ অপশন চলে আসে তো যাই হোক চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের সামনে এডি একাডেমিতে এখান থেকে আমি নতুন টেম্পলেট নিব আইফোন এক্স এর তো সেখান থেকে নতুন টেম্পলেট চলে আসলো এখন এখানে আরেকটা কপি করে রাখছি অল্টার বা অপশন প্রেস করে আর্টবোর্ডটা বোর্ডটা কপি করে রাখলাম একটা হচ্ছে আমার লগ ইন আরেকটা হচ্ছে সাইন আপ এখন সার্কেল গুলো করতে হবে সার্কেল একটি নর্মালি সার্কেল নিয়ে নিচ্ছি সার্কেলটির বর্ডার অফ করে ফিল কালার আপাতত আমি অ্যাশ কালার দিয়ে কাজ করবো পরবর্তীতে কালার চেঞ্জ করবো তো এখান থেকে আরেকটা আমি সার্কেল করে ফেললাম যেটার সাইজ আমি ছোট করে ফেলছি আপনি এখানে গোল্ডেন রেশিও মেনটেন করতেও পারেন না করতে পারেন অ্যাজ এর উইশ আর এটাকে আমি একটু ট্রান্সপারেন্ট করে দেবো ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে সেম দুটো জিনিসকে আমি যদি কপি করে অল্টার বা অপশন প্রেস করে নিচের দিকে এই কর্নারে একটু নিয়ে আসে তাহলে কিন্তু আমার জিনিসটা ক্রিয়েটিভ আকারে হয়ে যায় সেম জিনিস আমি এক কাজ করি এটাকে পরে কপি করি আগে একটা হচ্ছে আমি বানিয়ে ফেলি তারপরে আমি হচ্ছে আর্ডবোর্ডটাকে কপি করলে আমার জন্য সুবিধা হবে এখন আসুন যে এখানে দুটা জিনিস আমি রাখবো ট্যাব আকারে বোঝাবো তো ট্যাব বা পেজ বোঝানোর জন্য আমি প্রথমেই একটা লাইন টেনে নিচ্ছি এটা একটা ট্যাব হতে পারে এবং এটাকে আমি একটা কপি করব অল্টার বা অপশন প্রেস করে ঠিক পাশে নিয়ে আসব ওকে এখন যেই ট্যাবে আপনি থাকবেন সেই ট্যাবটা হচ্ছে আপনার ডার্ক থাকবে আর যেই ট্যাব আপনার অলরেডি আছে সেটাই একটু লাইট দেখাবে তার মানে আমি যদি এভাবে দেখাই তাহলে জিনিসটা মানাচ্ছে এখন আমি টেক্সট টুলে প্রেস করছি এখান থেকে আমি লিখবো হচ্ছে লগ ইন তার মানে আমি লগ ইন পেজে আপাতত আছি সো এরকম হবে এবং এটার ফন্ট সাইজ কমিয়ে ফেলবো দশের মতো রেখে দিচ্ছি এই দুটাকে আমি অ্যালাইনমেন্ট করে ফেললাম এবং সেম জিনিসটাকে এখানে নিয়ে আসছি অ্যালাইনমেন্ট করছি এটা লিখব হচ্ছে সাইন আপ তো এই দুটাকেও আমি সেমভাবে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি যেহেতু এই ট্যাবে আমার পাশে আরেকটা ট্যাব আছে সেই ক্ষেত্রে যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে এই যে লাইনের বা বর্ডারের যে কালারটি আমি ইউজ করেছি ফ্রন্টেও আমার সেম কালার ইউজ করতে হবে তাহলে আমি এখানে সেম কালার দিয়ে দিচ্ছি ওকে তার মানে এটা দিয়ে আমার বোঝাচ্ছে যে আমি এখন লগ ইন পেজটাতে আছি তো এখন এই দুটাকে আমি একদম গ্রুপ করে ফেলি ছেলেটাকে বড় ছোট যা খুশি করতে পারেন এই সাইজে রাখলাম তারপরে যে কাজটা করতে হবে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এরকম একটা এবং এটাকে রাউন্ড করে ফেলছি রাউন্ড করে ফেলার পরে আমি এটাকে ঠিক অল্টার বা অপশন প্রেস করে নিচ্ছি দেখুন সেম ডিস্টেন্স মেনটেন হলে আপনার পিঙ্ক কালার চলে আসবে তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন এবং এখানে আরও কিছু কথাবার্তা লিখবো আমরা এখন আইকনগুলো নিয়ে আসতে পারি ফাইলে গিয়ে ইম্পোর্টে যাব ইম্পোর্টে গেলে প্রথমে নিয়ে আসবো হচ্ছে ইউজার নেম এটাকে ছোটো করে ফেলছি এটাকে বিশ বাই বিশ রাখবো এখানে লক করে দেবেন বিশ বাই বিশ করে দেব ঠিক এখানে নিয়ে আসবো আইকনগুলো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন এবং এইচ ফর্মেটে ফরম্যাটে ডাউনলোড করবেন তাহলে আপনারা এডিট করতে পারবেন জিনিসগুলো এখন এটার কালার আমি হচ্ছে একদমই লাইট করে দেব তাহলে অ্যাশ কালার করে দেব দেখতেই পাচ্ছেন এরকম অ্যাশ কালার করে রাখবো তো এটাকেও যদি আপনি এই সেম কালার করতে চান তাহলে চান তাহলে এটাকে ফিল কালারে রাখতে পারেন যেমন এই অ্যাশটা এইভাবে রাখতে পারেন তো ইস টোটালি আপ টু ইউ আপনি কীভাবে রাখবেন আর একটু ডার্ক করে দিই ওকে ফাইন দুটাকে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই এটা গেল এবং সেমভাবে এটার হচ্ছে বর্ডার অফ ফিল কালারটি কম হবে এবং হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে তাহলে আমার পাসওয়ার্ডের অপশন আসবে ফাইলে যাচ্ছি ফাইল থেকে ইম্পোর্টে যাব ইম্পোর্টে গিয়ে এই চাবির রিংটা বা চাবিটা ইউজ করবো চাবি দিয়ে পাসওয়ার্ড বোঝায় এটাকে ছোটো করে ফেলছি শিপ প্রেস করে তো এটা টোয়েন্টি নিয়েছিলাম সো এটা দেখে নিই টোয়েন্টি ছিল তাহলে এটাকেও যদি আমি টোয়েন্টির মতো করি যদিও এটাকে আপনার লক করে রাখতে হবে টোয়েন্টি দিতে হবে এখানে নিয়ে আসলাম সেম একটা মেজারমেন্ট হয়ে গেল কালারটা সেম করার জন্য এখানে আইপি কার নিতে হবে এবং সেম কালার এখানে দিয়ে দেবো ওকে এই অংশটুকু আমার হয়ে গেল এখন পাসওয়ার্ড তো দিলেন এই জায়গায় তো সেখানে আমরা এখানে লেখা থাকে খেয়াল করবেন যে ফরওয়ার্ড পাসওয়ার্ড কোয়েশ্চেন করে তো ফরওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এই কোয়েশনটা যখন আপনার ইউজারকে করা হয়ে গেল এটার হচ্ছে ফন্ট সাইজ কত নাইনের মতো রাখা হবে এবং ঠিক এটার অ্যালাইনমেন্ট এরকম রাখা হবে ওকে ফাইন আপনি যদি এখানে দিতে চান এরকম করে তো আমি এই ফর্মটা নিয়ে আসছি কপি করে এখানে নিয়ে আসলাম এখানে দিচ্ছি হচ্ছে ইউজার নেম এবং এখানে হচ্ছে তো এই দুইটা জিনিস আমি ঠিক মিডল বরাবর অ্যালাইনমেন্ট করবো এই বক্সের সাথে এবং এইটা যদি আপনি চান তাহলে এটাকে বর্ডার অফ করে ফিল কালার সেম ভাবে দিয়ে দিচ্ছি এবং ঠিক সেম এটা এখানে নিয়ে আসবো এখানে হচ্ছে লগ ইন তো এইভাবে আপনারা এই অংশটুকু করে ফেলতে পারেন এখানে অ্যালাইনমেন্ট আমি যদি একটু ঠিক করে নিই এরকম হবে ওকে এখন আপনি যদি মনে করেন যে ইউজারকে জিজ্ঞাসা করবেন যে ইউ আর অলরেডি রেজিস্টার এখানে লেখা থাকে এরকম আই ডোন অ্যাকাউন্ট অথবা এখানে আই না লিখে ইউ হ্যাভ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিখতে পারেন ইউ থাকবে এখানে এবং পরের লেখা থাকবে ক্রিয়েট তার মানে যদি আপনার না থাকে তাহলে ক্রিয়েট করতে বলা হচ্ছে এবং এটাকে ঠিক মাঝ বরাবর রাখছি ফিল কালার দেব হচ্ছে আপনার এখান থেকে পিক করব কালারটা ওকে সো এখানে এখন আমরা সোশ্যাল মিডিয়ার দিতে পারি অনেকে সোশ্যাল মিডিয়া দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এটা ঠিক মিডেল বরাবর বসিয়ে দিই ওকে এখন এটার নিচে আমরা আইকনগুলো ইউজ করতে পারি ফাইলে যাব ফাইল থেকে ইম্পোর্টে যাব ইম্পোর্টে যাওয়ার পর আমার যেই আইকনগুলো ছিল এসবিজি ইম্পোর্ট করলাম সবগুলো অনেক বড় সাইজ আকারে এসেছে এখান থেকে আমি টোয়েন্টি পিটি করে দিচ্ছি তার আগে আপনাকে লক করে নিতে হবে এখানে যদি লক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটি চ্যাপটা হয়ে যাবে টোয়েন্টি করে দিলাম এখন এটা অনেক দূর সরে গিয়েছে এখানে নিয়ে আসবো সাইজ মতো এখানে বসিয়ে দেব ওকে এই চারটাকে আমরা একটা গ্রুপ করে রাখতে পারি তাহলে আর প্রবলেম হবে না গ্রুপ করে ফেলছি ঠিক মিডল বরাবর বসাচ্ছি এবং ঠিক এরকম করে আমরা বসিয়ে দিতে পারি শিপ প্রেস করে এটাকে ছোটো করবেন ওকে দেখতে পাচ্ছেন এই পেজটা রেডি হয়ে গেল এখন আমরা কিন্তু এই যে কালার দিইনি তো কালারের কাজে আসবো এখন কালারের কাজে আসতে হলে এটাকে একটা গ্রেডিয়েন্ট দিব আমি বা আপনি নর্মাল কালারও রাখতে পারেন বাট গ্রেডিয়েন্ট দিলে আমার কাছে ভালো লাগে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমি গ্রেডিয়েন্ট ঠিক করে ফেলবো এখন আমি ব্লু কালারে যদি করতে চাই তাহলে এরকম হতে পারে ঠিক নিচের অংশটুকু বা একটু ডার্ক হতে পারে এরকম হতে পারে অ্যাকচুয়ালি তো এটাকে যদি আমি সেম গ্রেডিয়েন্ট দিতে চাই কতদিন দেখিয়েছিলাম যে এই প্রান্ত ধরার পর আপনাকে আই পিকার বা আইড্রপার দিয়ে এটা পিক করতে হবে এবং এই পাশের আইড্রপার দিয়ে এই অংশটুকু পিক করতে হবে তো এই অংশটুকু হয়ে গেল এখন এটাকে আসি আবার যাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্টে এই প্রান্তটি নিব হচ্ছে এখানকার কালারটা আর নিচের প্রান্তটা নিব হচ্ছে দেখুন উপরের দিকে আপনার হচ্ছে ডার্ক কালারটা নিতে হবে এটারই ডার্ক কালারটা নিয়ে নেব সেমভাবে এটা কেউ নিব চলে যাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টে যাব এক প্রান্তের কালার হবে এটা আর অপর প্রান্তের কালার হবে হচ্ছে আপনার ঠিক এটারই ডার্কটা ওকে ফাইন দেখুন এখানে কিন্তু আমাদের এই অংশটুকু তৈরি হয়ে গেল এখন আমি চাই যে লগ ইন বাটনটা এটাকে আমি গ্রেডিয়েন্ট রাখবো বাকিগুলো এরকমই থাকুক তো চাইলে ফিলে যাব ফিল্ড থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টে চলে যাব এখন এই যে উপরের প্রান্তটা এটাকে দিব হচ্ছে এই নীল কালার এই প্রান্তটা দিব হচ্ছে এরকম নীল কালার এবং এটাকে এরকম করে দিতে পারি আমরা এবং এটাকে এটাকে যখন দিব তখন আমি সাদা কালার করে দিতে পারি দেখুন এগুলো আরেকটু আমরা উজ্জ্বল করতে পারি কারণ এখানে একদমই হালকা মনে হচ্ছে তো এখান থেকে আমরা একটা কালার পিক করি সব জায়গায় তাহলে আমরা এটা ইউজ করব কপি করলাম কালার কোডটা সাইন আপের এখানেও সেম কালার কোড আমরা বসাবো এবং এখানে যখন আমরা বর্ডারেও দিচ্ছি সেম কালার কোড বসিয়ে দেব দেখতেই পাচ্ছেন আর আমি মনে করি এখানকার কালারটা এটাও হতে পারে এই কালারটা ওকে তো এইভাবে কিন্তু আপনি লগ ইন পেজটা শেষ করে ফেলতে পারেন এখন লগ ইন পেজ হয়ে গেলে এটাকে জাস্ট কপি করে নিব অল্টার বা অপশন প্রেস করে এখানে আরেকটা ফিল্ড আপনার বাড়িয়ে দিতে হবে এটাকে বাদ হয়ে যাচ্ছে পাসওয়ার্ড আর এটাকে নিচে নিয়ে আসবো এবং এইটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসবো ওকে ফাইন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সরিয়ে ঠিক সেম দূরত্ব বরাবর নিয়ে আসছে ওকে এখন এইটাকে আমরা এই অংশটা ফেলে দিচ্ছি এবং ফিল কালার নিয়ে নেব এরকম এখানে আমরা মেল অ্যাড্রেসের যেইটা আছে সেটাকে বসাবো তাহলে ফাইলে গিয়ে ইম্পোর্টে যাচ্ছি ইম্পোর্ট থেকে আমরা মেইলের যেই চিহ্নটা আছে বা আইকনটা আছে এটাকে নিয়ে আসছি এটাকে লক করে ফেলছি টুয়েন্টি ঠিক এখানে নিয়ে আসছি এবং এখান থেকে কালারটা এই কালারটা চুজ করে দিচ্ছি এবং সেম ফন্ট এখানে নিয়ে আসছি এবং এখানে লিখছি ইমেল ওকে হয়ে গেল এখন এই জায়গায় চলে যাবে হচ্ছে সাইন আপ এবং ঠিক বরাবর বসিয়ে দেবো এই দুটার সাথেও ওকে ফাইন এইগুলো একটু অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিতে হবে সবগুলো ধরছি ধরার পর গ্রুপ করে অ্যালাইনমেন্ট মাঝে মাঝে নিয়ে যাবো এবং সবগুলোকে ধরছি ঠিক করে নেবো এবং এখানে একটা জিনিস চেঞ্জ করে ফেলব মিডিয়া এটা হয়ে গেলে ঠিক মাছ বরাবর বসে দিচ্ছি তার মানে কি এইগুলো দিয়ে বোঝাচ্ছি যে সোশ্যাল মিডিয়া দিয়েও আপনি লগ করতে পারবেন তো এটাকে একটু ছোট করে ঠিক এটার মতো করে ফেলছি এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসটাকে যদি আপনি এটার সাথে মিল রেখে রাখতে চান তাহলে ঠিক এটা কেউ নিচে নিয়ে আসুন তবে এটাকে ডিলেট করে দিচ্ছি জিনিস আমি করে নিয়ে তাহলে আর কোনো প্রবলেম থাকলো না তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু কাজ বাকি আছে আমাদের এই লগ এই ক্ষেত্রে যেহেতু আমাদের সাইন আপ পেজে আমরা আছি এখন সাইন আপ করছি তো সেই ক্ষেত্রে আমরা এখন এই যে কালারগুলো চেঞ্জ করে দেবো তাহলে দেখুন এটার কালার নিয়ে নেব এখন এরকম অ্যাশ বর্ডার এই কালারটাও হয়ে যাবে অ্যাশ এবং এই দুটোকে আমরা এখন একটু ডার্ক করে ফেলবো ডার্ক কীরকম ডার্ক করবো এই যে এটার মতো তাহলে বর্ডার কালারে চলে যাচ্ছি ঠিক এখান থেকে এবং এখান থেকেও কালারে চলে যাচ্ছি ফিল কালারে ওকে তাহলে বুঝতে পারছেন যে যখন যে কালারটা প্রমিনেন্ট থাকছে তখন সেই ট্যাবে আছে ইউজার এই ধরনের জিনিসটা বা এইটা ফিল করতে পারবে এই দুটা পেজকে আপনারা সহজে অ্যানিমেট করতে পারেন অ্যানিমেট করবেন কিভাবে তাও বলে দিচ্ছি দেখেন এখানে আপনার প্রোটাইপ অপশনটি আছে প্রোটাইপ অপশনে যখন যাবেন তখন এই দুটা অপশন আপনার আসবে তো এখান থেকে আমরা যদি জয়েন করে দিই তাহলে লগ ইন আমরা এখানে একটা নাম দিতে হবে সাইন আপ তাহলে লগ ইন পেজ এবং সাইন আপ পেজ এটাকে যদি আমি এখন ঠিক এটার সাথে কানেক্ট করে দেই যে কোনো একটা পেজের সাথে তো আমি এখানে সাইন আপ পেজের সাথে কানেক্ট করে দিলাম কানেক্ট করে দিলে এখন এখানে একটা ট্রানজেকশান আমাকে দিতে হবে তাহলে এটা কি হচ্ছে আমার কোন দিক থেকে কোন দিকে যাবে তাহলে আমার এটা দিতে পারি আমি স্লাইড লেফট দিতে পারি দিয়ে আমি যদি এখানে প্লে দিই এরকম আসবে ঠিক আছে এবং তাহলে কি এই পেজ থেকে যদি আবার এই পেজে আনতে চান সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে আপনাকে এটাকে কানেক্ট করতে হবে কানেক্ট করে এটাকে দিয়ে দেন এখানেও স্লাইড রাইট এরকম হবে এখন প্লে করুন প্রেস করছি এই পেজে যাচ্ছে প্রেস করছি এই পেজে যাচ্ছে তার মানে কি এরকমভাবে আপনি স্লাইড করে ফেলতে পারেন তো দেখতে পেলেন কিভাবে খুব সহজে একটা সাইন আপ পেজ বা লগ ইন পেজ মেনটেন করা যায় বা বানানো যায় ইউআইতে তো এই জিনিসগুলো নিয়ে আরও স্টেপ বাই স্টেপ আমরা ভিতরে যাব আরও ডিপলি জানবো কিভাবে কি করে একদম ফাইনালি কীভাবে একটা অ্যাপসকে হচ্ছে আপনি রেডি করবেন সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে নিয়ে আসবো এখন বেসিক যেহেতু চলছে তাই ধীরে ধীরে আমরা আগাচ্ছি আশা করছি এভাবে সাথে থাকলে আমরা ভালো একটা ফলাফল পর্যন্ত যেতে পারবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কিপ ইন ইয়ার প্লেয়ার্স এজ ওয়েল আজকের মতো আমি এ এস এম আর ইফ একাডেমি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ